আওয়ামী লীগের এমপিদের বেশিরভাগই বিতর্কিত কিংবা জনবিচ্ছিন্ন, বাদের তালিকা হবে দীর্ঘ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শাসক দলের জরিপের যে কাজ চলছে সেখানে বিচিত্র ও হতাশাজনক সব তথ্য উঠে এসেছে। এই কাজ করতে গিয়ে জরিপকারীরা ক্ষমতাসীন দলের বর্তমান এমপিদের অনেকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার তথ্য পেয়েছেন। জেনেছেন আওয়ামী লীগের এমপি হয়েও কিভাবে তারা নিজস্ব বলয় তৈরি করে দূরে সরিয়ে রেখেছেন দলের দুঃসময়ের নেতাকর্মীদের। নাম প্রকাশ না করে জরিপ কার্যক্রমে যুক্ত একাধিক তথ্য সংগ্রহকারী বলেছেন, আওয়ামী লীগের বর্তমান এমপিদের মধ্যে অধিকাংশই কোনো না কোনোভাবে বিতর্কিত কিংবা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে এলাকায় নিজ দলের নেতাকর্মীরাই নির্বাচনে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। বিএনপি সহ বিরোধী দলগুলো অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে এসব এমপি ভরাডুবির শিকার হবেন, তাই এবার তাদের উপর কোনোভাবেই ভরসা করছেন না স্থানীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের ত্যাগী ও পুরনো নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত বলয় তৈরির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দলকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছেন দেশজুড়েই, এমন অভিযোগ পেয়েছেন জরিপ কাজে অংশ নেওয়া টিমগুলোর সদস্যরা। বর্তমানে কোনো কোনো এমপির অত্যাচারে ঘরছাড়া হয়েছেন আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরা। এসব তথ্যযুক্ত প্রতিবেদন জরিপকারীরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন। সর্বশেষ গত 22 জুন অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার আগে আরেকটি অর্থাৎ শেষ জরিপ চালানো হচ্ছে। এই জরিপের ফলাফল মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে শেখ হাসিনা জানান, ইতোমধ্যে 17টির মতো জরিপ চালানো হয়েছে। নীতি নির্ধারক মহল সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারা আওয়ামী লীগের প্রার্থী হবেন তা নিশ্চিত করতে 300 আসনেই বাছাইয়ের কাজ চলছে। সরকারের বিশেষ কয়েকটি সংস্থার পাশাপাশি বেসরকারিভাবে চালানো হয়েছে জরিপ কার্যক্রম। আগামী নির্বাচনে প্রতিপক্ষের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা যাদের দিয়ে হতে পারে পৃথকভাবে তাদের তালিকা করা হচ্ছে। যারা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের তালিকাও তৈরি করছে দলটি। বিএনপি নির্বাচনে এলে একরকম, আবার না এলে আরেক ধরনের প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। এ কারণে শাসক দলটি এখনই চূড়ান্ত প্রার্থীর তালিকা করবে না, তবে পৃথকভাবে গ্রহণযোগ্য ও জনপ্রিয়দের তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের একজন নীতি নির্ধারক। তার মতে, প্রার্থী তালিকার ব্যাপারে চূড়ান্ত মতামত দেবেন দলের সভাপতি শেখ হাসিনা। দলীয় শৃঙ্খলাভঙ্গ, মামলা হামলা, নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করে রাখা, হাইকমান্ডের সতর্কতা উপেক্ষা, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা, বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক, মাদক কারবারিদের প্রশ্রয়, নারী কেলেঙ্কারি সহ এমপিদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তারা জলমহাল, সরকারি খাসপুকুর, বাড়িঘর দখল, টেন্ডারবাজের সঙ্গে যুক্ত। নির্বাচনী এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা সহ হাট বাজারের নিয়ন্ত্রণ এমপিদের আত্মীয় স্বজনের কবজায় চলে গেছে, এমন অভিযোগও রয়েছে অনেক। পাশাপাশি রয়েছে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। তাদের আমলনামায় নেতিবাচক তথ্যের সম্ভার এতটাই বেশি যে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আগামী দিনে তারা দলীয় পদ পদবিও হারাতে পারেন। জানা যায়, একদম শেষ পর্যায়ে নির্বাচনের আগে অর্থাৎ বর্তমানে যে টিম জরিপ করছে তার তত্ত্বাবধানে রয়েছেন সরকারের প্রভাবশালী একজন প্রতিমন্ত্রী। তিনি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তার অর্থায়নে পরিচালিত হচ্ছে এই জরিপ। এই টিমের একটি সূত্র জানিয়েছে, দলীয় প্রধানের নির্দেশে মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি আওয়ামী লীগের বর্তমান এমপিদের আমলনামা নিয়ে তারা কাজ করছেন। তারা যে তথ্য পাবেন তাই দলের হাইকমান্ডে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন সূত্র জানিয়েছে, বিতর্কিত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জনবিচ্ছিন্ন এমপিদের তালিকা প্রণয়নের কাজ চলছে। আওয়ামী লীগের হাইকমান্ড দলীয় কার্যালয়ে জমা হওয়া অভিযোগ এবং ইতোপূর্বে পরিচালিত জরিপ টিমগুলোর প্রতিবেদন যাচাই বাছাই করছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত হতে আরও কিছুদিন সময় লাগবে, তবে এটি নির্ভর করছে নির্বাচন পরিস্থিতির উপর। কারণ যদিও আওয়ামী লীগের সব পর্যায়ে এমন বার্তা দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করা হবে,
তারপরও কোনো কিছুতেই চিন্তামুক্ত থাকতে পারছেন না। বিশেষ করে নিজেদের শক্তির উপর এখন আর আগের মতো ভরসা রাখতে পারছেন না।